हेलो गाइस, ये मैं हूँ, ये मेरा दीदी का भतार है, और ये मेरा दीदी है, और ये हमारा माँ का माँ है, और ये मेरा भागनी है। যদি রোজ খেতে চাও মধু তাহলে শালি পড়াও শুধু। কি 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 আরেকবার বলো, আরেকবার বলো, কি বললে? যদি রোজ খেতে চাও মধু তাহলে শালি পড়াও শুধু। এই ভিডিওটি ছোট বাচ্চারা দেখবেন না, আর অনুগ্রহ করে আমার ফ্যামিলি দেখবেন না। ও তাই না? যদি রোজ খেতে চাও মধু তাহলে শালি পড়াও শুধু, না লজ্জা করো না এভাবে কথা বলতে। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে এমএন চ্যানেলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি মহিবুল। তাহলে তুমি একটি কাজ করো, শ্যামনগরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তুমি তো নিশ্চয়ই দেখেছো, যেমন শালি আর দুলাভাই যেরকম করেছিল ওই ঠিক ওইভাবে তুমি বিছানা যায় লেগে পড়ো, অত পেসকুস কথার দরকার নাই। আর কি বলছো, একটু লজ্জা পালার দরকার বাল ছিড়া জানকনকার। হ্যালো গাইস, ইয়ে মে হু, ইয়ে মেরা দিদি কা ভাতার থা। তাহলে এখন বুঝি তোমার হয়েছে না? লেকিন আব নেই হে। কি মোহব্বত! আহারে, ছি 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 ছি, আব নেই হে মতলব ও তোমারা হো গয়া। ও মাই গড, মেনে জো সোসা থা বই হো গয়া। দেখো ইয়ার, জিজাজি কো পটলে শালি ইয়ার, কেসে শালি হো তুমি ইয়ার, কেসে কেসে লোক রে দে দেশ মে ইয়ার, মেরা তো দিমাগ কাম নেই কর রহা হ্যায়। কিউকি ওই দিন যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা ভাইরাল হওয়ার কারণে আমার দিদি আমার জিজুকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন থেকে ইয়ে মেরা ভাতা রে। আল্লাহ রে, এটা কি দিয়ে এলো রে? শ্যামনগরে যেমন শালি আর দুলাভাই, এখানে তো ওরম লাগছে, দেশটা চলবো কিভাবে রে এরম? যদি শালা বল বাদ দে, তুমি ছোট বোন যা তুমি লাগে পড়ছো, এটা পারামর্শ খুব হকি রে, তুই মুখ দিয়ে হবে কেমনে? তুই তো অল্প হয়ে গেলি, তুই সারে পাগল হয়ে যাবো রে। আরে ওরম শালি দেহ বিয়ে করার লাগছে, তা আমরাও কিছু কিছু পাই নাকি ভাইরা? ইরে সর্বনাশ, এই তো দেখি চুমাও খাচ্ছে। তোমার বড় দিদি কি কি গলার টিপে মেরে ফেলেছো নাকি? আমি অলরেডি খবর পেয়েছি। মেরে ফেলে দিয়ে তোমার এই বুনের জামাই ডেকে তুমি নিয়ে নিয়েছো দখল করে নাকি? তোমার কি তৈরি হয়েছে যে তোমার বড় বুনেক মেরে তোমার ওইটা দখল করতে হবে? বাপ রে বাপ দুনিয়া রে, কি করবো রে ভাই? কিছুই বুঝতে পারছি না রে ভাই, এত তোমার উতাল কেন বলো তো? তোমার এই চিংড়ি করে এত উতাল উতাল উঠছে না? তোমাকে কি বিয়ে দিচ্ছে না? তোমাকে যদি বিয়ে না দিছে তাহলে আমার কাছে আসো, আমি তোমাকে বিয়ে করে নেব। আর তাও যদি সাত না ওঠে, আমাদের গ্রামে অনেক চ্যাংরা আছে বড় বড়, আমার থেকে সুন্দর সুন্দর, একদম বিউটি, দেখে নেবে, তোমাকে একদম পুরানা সাহিস্তা করে দেবে।